প্রমাণ করে দেব, ক্লিয়ার ভাবে প্রমাণ করে দেব যে সোনালি সে সোনালি মাধুরী যদি জোর করে ভিডিওটা করা হয়েছে ও কিন্তু কেস করতে পারে। তাহলে ও কেন কেস করছে না, কারণ এটা তো সার্ভার ক্রাইম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কা মাহাতো অফিসিয়াল। তো এই ভিডিওটা দেখার পর আমি জানি যে অনেকে আমাকে গালাগালি করবে, অনেক কিছু বলবে, আমার ভিডিওর কমেন্ট বক্সে আসি না অনেক কিছু উল্টাপাল্টা কমেন্ট করবে। তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে ভিডিওটা তোমরা আগে পুরো দেখো, যদি ভিডিওর মধ্যে কিছু খারাপ মনে হয় তখনই আমাকে কমেন্ট করবে, বাকি আমি যা বলবো কিন্তু সব প্রমাণ সহ বলবো, বিনা প্রমাণে আমি একদমই কথা বলবো না। কারণ প্রমাণ না, কারণ আমার মুখের কথা বা অন্য কারো মুখের কথায় পাবলিক কেউ বিশ্বাস করবে না, তো প্রমাণ ছাড়া। তা আমি যা বলবো একদম প্রমাণ সহ বলবো। তো আমি কোন ভিডিওর কথা বলছি সেটা নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝে গেছো, 100% বুঝে গেছো। তো ইয়েস, সোনালি মাহাতোর ভাইরাল ভিডিও যেটা মানে ইনস্টাগ্রাম ইউটিউবে প্রচণ্ড ভাইরাল হচ্ছে, আশা করছি এই ভিডিওটা নিয়ে আর নতুন করে আমাকে কিছু বলতে হবে না, কারণ চারদিকে যে পরিমাণে ভাইরাল হচ্ছে, ইউটিউব ইনস্টাগ্রাম খুললে শুধুমাত্র সোনালি মাহাতোর ভাইরাল ভিডিও, সোনালি মাহাতোর ভাইরাল ভিডিও, সোনালি মাহাতো এই, সোনালি মাহাতো ওই, বাস এইসবই কিছু, আর কিছু আর অন্য কোনো টপিকে কোনো ভিডিওই আসছে না এরকম আর কি। 4-5 দিন ধরে বাস শুধুমাত্র ওই টপিকের এই ভিডিও ইনস্টাগ্রাম ইউটিউব চারদিকে ভাইরাল হচ্ছে, তাহলে বুঝতে পারছো ভিডিওটা কী হারে ভাইরাল হচ্ছে। তো এই ভিডিওটা ছোট বড় যেমন ইউটিউবার হোক না কেন, সব ইউটিউবারে ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল করছে, কেউ জানিসুনে ভিডিওটা করছে, কেউ না জানিসুনে, মানে যা যেটা মনে মনে দেখা দিচ্ছে, যা যেটা মনে বুঝতে পারছে সে সেরকমভাবে ভিডিওটাকে তুলে ধরছে। যা মানে কিছু কিছু ভিডিওর তো আমি দেখলাম যে ভিডিওটা আসলে কী টপিক নেই সেই ভিডিওটাই জানে নি, যে শ্যুটিং করতে গেছেন আরও অন্য কিছু করতে গেছে সেটাই জানে নি, তাও মানে ভিডিওটা মানে না জানি শুনে ভিডিওটা ভাইরাল করছে এরকম একটা ব্যাপার আর কি। তো আর একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাকে প্রথমেই বলে দিই, যে তোমরা হয়তো ভাববে যে সোনালি মাহাতো হয়তো আমার বান্ধবী, তাই হয়তো বা সাইড হয়ে কথা বলছি, বাবাকে সাপোর্ট করছি, বাবার সাথ দিচ্ছি এরকম একটা ব্যাপার, কিন্তু এরকম কিছুই না। সোনালি মাহাতোর সাথে না আমার কোনোদিন কথা হয়েছে, না কোনোদিন মেসেজ এনেছে, না আমার সাথে কোনোদিন দেখা হয়েছে। তো এরকম এরকম তোমরা একদমই ভাবো না যে সোনালি মাহাতো আমার বান্ধবী জন্য বাবাকে সাপোর্ট করছে। আমার আমাদের পাড়ার ছেলেগুলো আমাকে বলছে এরে তোর বান্ধবী যে বেশ ভাইরাল হয়ে গেছে, কিন্তু এরকম ব্যাপারটা একদমই না। সোনালি মাহাতোর সাথে আমার এখনও পর্যন্ত কোনোদিনও কথা হয়নি। ভিডিওটা যে ভিডিওটা বানাচ্ছি সেটা আমার একদমই কন্টেন্টের মধ্যে পড়ে নাই, কিন্তু তাও আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণে, কারণ সোনালি মাহাতো যে ভাইরাল ভিডিওটা, ওই ভাইরাল ভিডিওটার মধ্যে কিছু জিনিস আমি লক্ষ্য করেছি, মানে কিছু জিনিস আমার চোখে পড়েছে আর কি। সেই জিনিসগুলো আজকে বলবো, এই আর অন্য কেউ কিন্তু এই জিনিসগুলো বলে নেই। আমি ফার্স্ট মনে হয় ভিডিও করবো, ভিডিও বানাচ্ছি যে ওই ভিডিওটার মধ্যে লক্ষ্য করছি অনেক কিছু ওই ভাইরাল ভিডিওটার মধ্যে, আর তো সেগুলোই বলবো আজকে। আর সোনালি যে ভিডিওটা পোস্ট করেছে ওর চ্যানেলে, তার তার কমেন্টে অনেক কমেন্ট এসেছে, তার কিছু কমেন্টের আমি রিপ্লাই করব। ফার্স্ট একজন কমেন্ট করেছে যে জঙ্গলের মাঝে ... করতে গেছো যত সব চরিত্রহীন মেয়ে, মানে ও বলতে চাইছে আর কি যে জঙ্গলের মাঝে ড্যাস করতে গেছো যত সব চরিত্রহীন মেয়ে। তো ওই দাদাকে আমি একটা কথাই বলতে চাই যে ওটা কিন্তু জঙ্গল না, একদমই জঙ্গল না। তোমরা ভিডিওটা যদি ভালো করে দেখো যে যে ওই ভাইরাল ভিডিওটা একটা রাস্তার মধ্যে শ্যুট হয়েছে, তো হ্যাঁ এটা ঠিক যে ওটা কিন্তু কোনো পিচ রাস্তা নয়, একটা কাঁচা রাস্তা, কিন্তু রাস্তা তো একটা সাড়ে সাতটা খাও কিসে আছে খেয়াল আছে, একটা সাড়ে সাতটা খাও কিসে আছে খেয়াল আছে, লোকজন তো যাওয়া আসা মানে লোকজন যাওয়া আসা করবে কি, কিছু করার নাই। তো রাস্তার মাঝে তো আর মানে কি বলবো, তুমি যেটা বলতে চাইছো যে ড্যাশ করতে গেছো, তো রাস্তার মধ্যে তো কিছু খারাপ কিছু করতে পারবে না, এটা তো সত্যি যে রাস্তার মাঝে কিন্তু কিছু খারাপ কিছু করতে পারবে না, কোনোদিনই পারবে না, কারণ রাস্তা মানে লোকজন যাওয়া আসা করবে কি। তাহলে এই কোশ্চেনটা আসছেই কেন, যারা যে জঙ্গলের মাঝে ড্যাশ করতে গেছো বা এরকম এরকম কিছু, রাস্তার মাঝেও কোনোদিনও খারাপ কিছু করতে পারবে কি না, এটা একদম সিওর। পরের একজন কমেন্ট করেছে যে আজকালের দিনে কোনো ছেলে এবং মেয়ে বাড়িতে ফোন রেখে কোথাও যায় না, আমাদেরকে কি ভাঁড় বোঝাচ্ছিস, ও এই কথাটা বলেছে। কিন্তু সোনালি কিন্তু সেদিন একদমই ফোন নিয়ে যায়নি, একদমই যায়নি ফোন নিয়ে,
এটা আমি প্রমাণ করে দেবো, ক্লিয়ার ভাবে প্রমাণ করে দেবো যে সোনালী সেদিন ফোন নিয়ে একদমই যায়নি। তো তোমরা আগে এই ভিডিওটা দেখো আগে। তোমার বাড়িতে থাকতে হয় তো আমি স্টেজ প্রোগ্রামে গেলে ফোন নিয়ে যায় না, তো ফোন বাড়িতেই থাকে, ওই কারণে আমার ভিডিও বানানো হয় না। তো যারা যারা এই ভিডিওটাতে সোনালী নিজেই বলেছে যে সোনালী তার মানে সোনালী যদি কোনো প্রোগ্রামে যায় সোনালী কিন্তু ফোন নিয়ে যায়নি, ও এই ভিডিওটাতে বলেছে। আর এই ভিডিওটা নয়ই এপ্রিল পোস্ট করা হয়েছে, চাইলে তোমরা স্ক্রিনশট দেখতে পারো সাইডে, 9 এপ্রিল পোস্ট করা হয়েছে, মোটামুটি আজ থেকে 3 মাস আগে ভিডিওটা আপলোড করেছে ওর নিজের চ্যানেলে। তো তখন এমন তো যে সোনালী এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে বলেছে যে আমি ফোন নিয়ে যাই নে, আমি প্রোগ্রামে গেলে ফোন নিয়ে যাই, তাহলে আমি মানি নিতাম যে না সোনালী হয়তো মিথ্যা বলছে। বাট এই ভিডিওটা যেহেতু আজ থেকে 3 মাস আগের মানে ভিডিওটা আপলোড হয়েছে ওর চ্যানেলে, তখন তো সোনালীর যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, খারাপ ভিডিওটা ভাইরাল হচ্ছে, তখন তো ওই ভিডিওটার ব্যাপারে না কিছু ভাইরাল হয়েছে, না চর্চা হয়েছে, না কিছু হয়েছে। এটা তো আগের ভিডিও, আগে ভিডিওটা পোস্ট করে গেছে, মোটামুটি 3 মাস আগে ভিডিওটা পোস্ট করে গেছে। তাহলে এটা কোনো কোয়েশ্চেন আছে? তাহলে নিশ্চয়ই সোনালী মাহাতো সত্যি কথা বলছে যে প্রোগ্রামে গেলে সে ফোন নিয়ে যায়নি, একদম রিয়েল ঘটনা আমি বলছি। তাহলে একটু প্রমাণ হয়ে গেলো যে সোনালী সেদিন কিন্তু ফোন নিয়ে যায়নি, কারণ ও 3 মাস আগে বললামই যে 3 মাস আগে ভিডিওটা পোস্ট করে গেছে। চাইলে তোমরা স্ক্রিনশটটা দেখতে পারো, যদি আমার কথা বিশ্বাস না হয় চাইলে তোমরা আবার যে চ্যানেল সোনালী মাহাতো অফিসিয়াল সেখানে যাই, তোমরা চেক করতে পারো ওই ভিডিওটা। তাহলে তো পুরো ক্লিয়ার হয়ে গেলো যে সোনালী মাহাতো সেদিন, সোনালী মাহাতো একদমই মিথ্যা কথা বলেনি, ও ফোন নিয়ে সেদিন যায়নি। তো নেক্সট একজন বলেছে যে তোমার হাতে যে ফোন দেখলাম মামনি, আর কত মিথ্যা কথা বলবে মামনি, এরকম একজন কমেন্ট করেছে। তো সোনালীর হাতে এরকম সত্যি যে সোনালীর হাতে কিছু ধরা ছিল, কিন্তু ফোন একদমই ছিল না ওর হাতে ধরা। এটা আমি পুরো একদম ক্লিয়ারভাবে বলছি যে ফোন একদমই ছিল না ওর হাতে, কারণ ওই ভাইরাল ভিডিওটাতে আমি প্রায় 4-5 বার স্লো মোশন করে প্লাস 3-4 বার পজ করে দেখলাম যে ওর হাতে কিন্তু ফোন একদমই ছিল না। হ্যাঁ হাতে কিছু ধরা ছিল, বাট ফোন ছিল না। এখন এখানটায় ভিড় করেছি না, এখন এখানটায় হয় চকলেট বা ডেয়ারি মিল্কের প্যাকেট বা কিছু প্যাকেট জাতীয় জিনিস ধরা ছিল, লাইক এই টাইপের, এই টাইপের কিছু জিনিস ধরা ছিল যেটাকে সোনালী এইভাবে এরকম এরকম করছিল, এইভাবে এরকম এরকম করছিল। একদম ভিডিওটা যদি আমার কথা তোমাদের বিশ্বাস না আছে, তোমরা ভাইরাল ভিডিওটা 3-4 বার স্লো মোশন করে পজ করে দেখো, ভিডিওটা একদম পুরো বোঝা যাচ্ছে সোনালীর হাতে কিন্তু ফোন একদমই ছিল না, ওটা কোনো প্যাকেট জাতীয় কিছু ওই টাইপেরই কিছু জিনিস ছিল। আমি বলছি না যে প্যাকেটই ছিল, কিন্তু প্যাকেট জাতীয় কিছু জিনিস ছিল, কিন্তু ফোন একদমই ছিল না, একদম পুরো ক্লিয়ারভাবে আমি বলছি। এটা যে ফোন ফোন করছে ওর হাতে কিন্তু একদমই ফোন ছিল না, ফোনের কথা, ফোনের কোনো কোয়েশ্চেন এসেছে? তোমার ভিডিওটা ভালো করে জাস্ট দেখো, জানি ভিডিওটার মধ্যে অতটা কোয়ালিটি নেই, অত কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তাও তোমরা যদি ভালো করে দেখো ভিডিওটা একদমই বুঝতে পারে যাবে যে না সোনালীর হাতে কিন্তু ফোন একদমই ছিল না, প্যাকেট জাতীয় কিছু জিনিস ছিল। তো নেক্সট একজনে কমেন্ট করেছে সোনালীর ভিডিওতে যে প্যান্ট খুলে কোথায় এসেছিস, প্যান্ট খুলে কোথায় এসেছিস মামনি, তলে কি তোমার প্যান্ট ছিল না? আরেকজন কমেন্ট করেছে যে দিদি তোমার কি ফুল প্যান্ট ছিল না, তুমি একটা প্রোগ্রামে যাচ্ছ তো ওইরকমভাবে কেউ ঘর থেকে বার হয়, এরকম কমেন্ট করেছে। আরও অনেক কমেন্ট করেছে, জাস্ট আমি দুটা কমেন্টই তুলেছি। তো যারা এরকম কমেন্ট করছো সোনালীকে, তাদেরকে বলছি যে সোনালী যে ড্রেসটা পরে আছে ওইটা একটা স্লিভলেস ড্রেস, মানে স্লিভলেস ড্রেস মানে যে ড্রেসের কোনো হাতা থাকে না, মানে একটা জাস্ট স্ট্র্যাপ থাকে, মানে স্ট্র্যাপ শোল্ডার ড্রেস বলে আর কি। তো সোনালী উপর সোনালী হয়তো সাদা ওড়না ঢাকা নিয়েছে, তাই হয়তো তোমরা বুঝতে পারছো না যে আমার জাস্ট একটা স্ট্র্যাপ শোল্ডার ছিল এটাতে, কি বলে উপর দিকে, তো ওড়না ঢাকা নেওয়ার জন্য দেখা যাচ্ছে না উপর দিকটা। আর সোনালী যে ড্রেসটা পরে আছে ওই ড্রেসটার নাম ওয়ান পিস ড্রেস, তোমরা স্ক্রিনশট দেখো যে এই ড্রেসটাই সোনালী পরেছিল, তোমরা স্ক্রিনশট দেখতে পারো, এই সেম ড্রেস, এই ড্রেসটাই সোনালী পরেছিল। তো ওই যে ভিডিওটা ভালো লেগেছে ওই ভিডিওটাতে, তো এটা একটা ওয়ান পিস ড্রেস। তো আমি যারা এরকম কমেন্ট করছে তাদেরকে আমি একটা কথাই বলছি যে যেহেতু নাম ওয়ান পিস ড্রেস, সেহেতু মানে কী বলবো, এই হয়তো ছেলেরা তো বুঝতে পারবে, মানে মেয়েরা বুঝতে পারবে এই জিনিসটা, যে ওয়ান পিস ড্রেস মানে সেটা শুধুমাত্র জামাটি পরে, মানে নিচ না নিচে কিছু থাকে না, উপরে কিছু থাকে, জাস্ট একটা একটাই জিনিস থাকে, সেটা হচ্ছে শুধু ড্রেসটা। বাকি যে মডেল, তোমরা সাইড স্ক্রিনশট দেখতে পারো, যে মডেল
ড্রেসটা সেও কিন্তু কিছুই পরে না, উপরে পড়ছে না নিচে পড়ছে, এটা জাস্ট নামেই ওয়ান পিস ড্রেস ড্রেসটার। তাহলে সোনালি হয়তো ফ্যাশন ফলো করে, হয়তো সেই টাইমে ফ্যাশন ফলো করতে পারে, জানিনি কিছু ব্যাপার, কিন্তু ড্রেসটা কিন্তু মানে সিঙ্গেলই পরে না, নিচে কিছু পরে না উপরে কিছু পরে, এটাই কিন্তু মানতে হবে। যদি জানিনি সোনালি কি ব্যাপার কি জন্য কি সেটা আমি বলতে পারছি না, কিন্তু ড্রেসটা কিন্তু সিঙ্গেলই পরে, এটা একটা ওয়ান পিস ড্রেস। তাহলে এটার কোনো কোয়েশ্চেন এসে যাবে, তুমি নিজে প্যান্ট ব্যাগ, কেউ তো কমেন্ট করছে প্যান্ট ব্যাগে ভরে গেছে, লাইক অনেক কিছু বলেছে মানে কমেন্টে, অনেক অনেক মানে কি বলবো অসাধারণ কমেন্ট এসেছে এই বিষয়টা নিয়ে। তো আমি আপনাদেরকে বলছি যে এটা হচ্ছে একটা ওয়ান পিস ড্রেস, ওয়ান পিস ড্রেস এরকমই হয়, এরকমভাবেই সবাই পরে। তো তাহলে আর সোনালি কি এই বিষয়টা নিয়ে অন্তত দোষ দেওয়া যাবে না একদমই, যে তুই প্যান্ট খুলে আছিস বা এরকম এরকম কিছু ব্যাপার, কারণ ওটা একটা সিঙ্গেল ড্রেসেই হয়। তাহলে এই বিষয়টাতে সোনালিকে কোনো রকমভাবে দোষ দেওয়া যাবে নেই। তাহলে এটার কোয়েশ্চেনই কেন আছে আমি হয়তো তোমরা জানো নাই, তাই আমি ক্লিয়ার করে দিলাম যে এটা ওয়ান পিস ড্রেস এরকমই হয় জাস্ট। তো পরের একজন সোনালিকে কমেন্ট করেছে যে তুমি তো লাইভে বলেছিলে যে 10,000 টাকা খুঁজেছিল, আর ওই ভিডিওটাতে বলছো 2,000 টাকা লাও আর ভিডিওটা ভাইরাল করো না, বার রেভিটি ছিল, এরকম একজন কমেন্ট করেছে আগে। তো এটা আমি মানবো যে সোনালি এই কথাটা বলেছে, সোনালি তো লাইভও বলেছে প্লাস যে ভিডিওটা ও পোস্ট করেছে কিছুদিন আগে সেই ভিডিওটা তো বলেছে যে কোথাও যেতে দেওয়া হবে না, দিলে বলছে তোরা 10,000 টাকা দে, আর নয় তো দেখ তোদের কি অবস্থা হয়, তোরা ফেঁসে গেছিস। তাদের কাছ থেকে 10,000 টাকা চাওয়া হয়েছে, ঠিক আছে এই কথাটা আমি মানে নিলাম, কিন্তু সবসময় তোমরা যেটা ভাবছো সেটা তো নাও হতে পারে। এটা তো হতে পারে যে ফার্স্ট ওদেরকে 10,000 টাকাই খুঁজেছিল, তারপর মানে ভিডিও আর ভিডিওটা তো শোনা যাচ্ছে যে 2,000 টাকার কথা, এটা একদম রিয়েল ভিডিওটা তো একদম ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে 2,000 টাকার কথা, কিন্তু সবসময় তোমরা যেটা ভাবছো সেটা তো নাও হতে পারে। যে ওদেরকে এরকমও তো হতে পারে যে ওদেরকে 2,000 টাকা মানে 10,000 টাকা ফার্স্ট খুঁজেছিল, তারপর যখন 10,000 টাকা ওরা দিতে চায়নি তখন আস্তে লাস্টে ওদেরকে বলেছে যে ঠিক আছে তাহলে 2,000 টাকাই দে, আর সেই টাইমে হয়তো ভিডিওটা শ্যুট করেছে, এরকমও তো হতে পারে। সবসময় আমরা যেটা ভাবছি বা তোমরা যেটা ভাবছো সেটা তো নাও হতে পারে, অন্য কিছুও তো হতে পারে, হতেই তো পারে। মানে ধরো আমি কোনো এক্সাম্পল দিলাম, কোনো একটা দোকানদারকে যাই আমরা যদি বলি যে এই জিনিসটা কত দাম, যদি বলে যে 200 টাকা দাম, আমরা বলি দোকানদারকে বলি তো এটা যে না যদি 150 টাকা হয় তাহলে নিবো না নিলি মনে, এরকম আমরা বলে থাকি। দোকানদার লাস্টে বলে দেয় বার্গেনিং করার পর বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে 150 টাকা নিয়ে যায়, এরকম জিনিসটা হয়। তো হয়তো সেম জিনিসটা হয়েছিল ওর সাথেও সোনালির সাথেও, কারণ এই জিনিসটা কেউ বলতে পারবে না, আন্দাজে কেউ বলতে পারবে না যে কী হয়েছিল সেদিন, তারাই বলতে পারবে সঠিক সঠিকটা যারা ওই ঘটনার সময় ওইখানে উপস্থিত ছিল, শুধুমাত্র তারাই এই কথাটা বলতে পারবে, বাকি আর কেউ বলতে পারবে না যে কী ব্যাপার, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে কেউ বলতে পারবে না। এরকমও তো হতে পারে, আমি যেটা বললাম এরকমও তো হতে পারে, ফার্স্ট ওদেরকে 10,000 টাকা খুঁজেছে তারপরে 2,000 টাকা খুঁজেছে লাস্টে, হতেই তো পারে না। তো নেক্সট একজন কমেন্ট করেছে যে ভাবতেও অবাক লাগে সেলিব্রিটিরাও ঝুড়ে জঙ্গলে যায়, এরকম একজন কমেন্ট করেছে সোনালিকে। তো আমি এই ভাইকে একটা কথাই বলতে চাইছি যে ভাই আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, গ্রামের রাস্তা কিন্তু কোনো ঝোপঝাড় এইসবের মাঝখান দিয়েই কিন্তু রাস্তা হয়, কোনো কলকাতা সোনালি কোনো কলকাতার মাঝে মানে কলকাতাতে বাস করে না যে ও রাস্তার দুপাশে শুধু বড় বড় বিল্ডিংই দেখতে পাবে, এটা তো একদম রিয়েল কথা। তো যে ঝোপঝাড় মানে গ্রাম বাংলার রাস্তা এরকমই হয়, কোনো মানে রাস্তার দুপাশে গাছপালা ঝোপঝাড় এইসবই থাকে। যদি সোনালি কলকাতার বাজারে থাকতো তাহলে আমি বলতাম মানে না উ রাস্তার ধারে যে ঝোপঝাড় দেখাচ্ছে কেন দেখাচ্ছে, ও বড় বড় বিল্ডিং কেন দেখাচ্ছে, এই জিনিসটা মানা যেত। কিন্তু যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রাম বাংলার রাস্তা সবাই জানে যে গ্রাম বাংলার রাস্তা কীরকম হয়, ঝোপঝাড় থাকে, ও যদি আরে আগে তো বললাম যে ভিডিওটার মধ্যে কোনো কি বলবো জঙ্গলের সিন দেখায়নি, আসলে রাস্তা দেখাচ্ছে, তো রাস্তা তো এরকমই হয়, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে রাস্তা গ্রাম বাংলার রাস্তা হয়, তাহলে আর এইসব নিয়ে কোয়েশ্চেন আসার কথাই লই কোনো। একটা কথা বলছি, যারা যারা বলছো যে এই ভিডিওটা আগের ভিডিও লয় রিসেন্টের ভিডিও বলে, কিন্তু আমি বলছি যে এই ভিডিওটা আগেরই ভিডিও বলে মানে 1.5 বছর আগের এই ভিডিও বলে সত্যি বলছে, কারণ আমি মানে কি বলবো কোনো 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 একটা রোস্টারের কাছে শুনলাম যে ওই ভিডিওটা কিন্তু ও আগেও পাইছিল, কিন্তু তখন সোনালি ভাইরাল ছিল না বলে ওই ভিডিওটা অত বেশি ভাইরাল হয়নি, জাস্ট কমই ভাইরাল হয়েছে, এখন সোনালি ভাইরাল হয়েছে বলে ওই ভিডিওটা আবার ভাইরাল হয়েছে। তো এটা একদম ক্লিয়ার যে ওই ভিডিওটা আগেরই ভিডিও করলো। আর একজন কমেন্ট করেছে যে সোনালি এইসব কাণ্ডের জন্য সোনালি শুরু থেকে এত ভাইরাল, এইটা কমেন্ট করেছে একজনে।
তো আমি জানি না যে সোনালীর পাশে কি হয়েছে, সোনালি কি জন্য ভাইরাল হয়েছে, কারণ সোনালি আমার থেকে আগে মানে আমার ভিডিও বানানোর আগে থেকে সোনালির ভিডিও বানা শুরু করেছে বানাতে, এরকম একটা ব্যাপার আর কি। তো আমি জানি না যে ওর পাশে কি হয়েছে বা কিছু একটা ব্যাপার। তো যাই হোক, আমি একটা কথাই বলবো আগে যে ভাইরাল কিন্তু এইভাবে হওয়া যায়নি, ট্যালেন্ট না থাকলে কোনোদিনও ভাইরাল হওয়া যায়নি। হয়তো কোনো খারাপ ভিডিও দ্বারা ভাইরাল হয়ে যায় সেটা ঠিক আছে, কিন্তু ভাইরালটা টিকায় রাখতে পারবে না, ট্যালেন্ট না থাকলে ভাইরাল টিকায় রাখা যায়নি, কোনোদিনই যায়নি, এটা একদম রিয়েল ঘটনা। নেক্সট একজন কমেন্ট করেছে যে একটা খারাপ ভিডিও ভাইরাল হতে না হতে ইউটিউবে ভিডিও বানাতে শুরু, সোনালিকে বলেছে এটা আর কি। তো আমি ভাইকে একটা কথাই বলবো যে ওর ভিডিও ভাইরাল হয়েছে বলে ও যে হাতে হাত ধরে বসে থাকবে এরকম তো কোনো ব্যাপার নেই। ভিডিও ভাইরাল হয়ে গেছে তা বলে কি ও নিজের কাজও করবে না? এটা তো খারাপ জিনিস না। তো এইসব বলা বন্ধ করো তোমরা। নেক্সট একজন কমেন্ট করেছে যে যত সব ভাইরাল হওয়ার টেকনিক, এরকম একটা কমেন্ট করেছে একজনে। তো আমি এই ভাইকে আমি জানি না ভাই কী জন্য এই মেসেজটা করে সরি এই কমেন্টটা করেছে। তো আমি একটা কথাই বলবো যে কোনো ছেলে বা কোনো মেয়ে তার খারাপ ভিডিও ভাইরাল করে অন্তত ভাইরাল হতে চাইবে না, কোনো দিন চাইবে না। যে হয়তো কেউ কেউ থাকবে তারা আলাদা আলাদা জিনিস হতে পারে, কিন্তু কেউ মোটামুটি কেউ চাইবে না যে তার খারাপ ভিডিও ভাইরাল করে ও ভাইরাল হোক। তাহলে যদি সোনালির এতই ভাইরাল হওয়ার শখ ছিল তাহলে এই ভিডিওটা ও আগেই ভাইরাল করতে পারত। কেউ নিজের খারাপ ভিডিও, কোনো ছেলে কোনো মেয়ে চাইবে না যে খারাপ ভিডিও ভাইরাল হয়েছে নিজে ভাইরাল হোক, কারণ এটা খারাপ ভিডিও ভাইরাল করলে নিজের চরিত্রের উপর দাগ পড়ছে। তো দেখতে গেলে আমি অনেক 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 কিছু খুঁজে পেয়েছি ওই ভিডিওটার মধ্যে, বাট সব কিছু এই ভিডিওর মানে মানে একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় এরকম একটা ব্যাপার আর কি। তো আর এটা কখনোই তোমরা ভাবো না যে সোনালি মাহাতোকে আমি সাপোর্ট করছি বা এরকম কিছু ব্যাপার, কারণ সোনালি মাহাতো আমার বান্ধবী তাই ওকে সাপোর্ট করছে এরকম কিন্তু একদমই না ব্যাপারটা। তবে আমি একটা কথাই বলবো যে অযথা ভিডিওটাকে বেশি ভাইরাল করো না, কারণ ওই দু মিনিটের ভিডিওয়ে কারো পুরো লাইফটা ডিপেন্ড করছে, ওই দু মিনিটের ভিডিওতে কারো লাইফটা নষ্ট হচ্ছে। তো আমি চাইবো যে ভিডিওটা যে বেশি মানে কী হলো যাতে ভাইরাল না হয় এটাই আমি বলবো। আর আর কেউ জানে না যে আসল ব্যাপারটা কী হয়েছিল, এটা শুধুমাত্র তারাই বলতে পারবে, ভিডিওটা থেকে কেউ বলতে পারবে না যে আসলে ব্যাপারটা কী হয়েছে, সোনালি ঠিক না সোনালি ভুল বা সোনালি খারাপ এই জিনিসটা, বা যারা বলছে তারা ঠিক এই জিনিসটা কেউ কিছু বলতে পারবে না, কারণ ওই ভিডিওটার মধ্যে সেরকম কিছু খারাপ না। ওই ভিডিওটা দেখে কেউ বলতে পারবে না যে সোনালি মাহাতো খারাপ, তারাই বলতে পারবে যারা ওই ঘটনাটা যখন ঘটেছে যারা সামনে ছিল কাছে ছিল তারা একমাত্র বলতে পারবে যে আসল ঘটনাটা কী হয়েছিল। বাকি ভিডিওটা দেখে অন্তত কেউ কিছু বলতে পারবে না বা সোনালিকে খারাপ বলতে পারবে না, কারণ ভিডিওর মধ্যে সেরকম কিছু নাই, শুধু জাস্ট সোনালি মাহাতো দাঁড়ায় আছে। তবে হ্যাঁ, আমাদের মানে কি বলবো পাশের ঘরের একটা ভাই এসে আমাকে একটা কথায় চুপ করে দিল, কারণ ও আমাকে এসে পরে বলছে তো বান্ধবী তো বেশ ভাইরাল হয়ে গেছে রে এরকম বলছে। তো আমি ওকে বললাম যে তোরা যেটা ভাবছিস সেটা নাও তো হতে পারে, অন্য কিছু তো হতে পারে। তো আমি বলছে দেখ দিদি, যদি মানে কি বলবো ও নিশ্চয়ই কিছু খারাপ করেছে, খারাপ যদি না করে তাহলে কেউ মানে ভিডিও মানে কি বলবো ক্যামেরা করতে পারবে না এরকম একটা ব্যাপার। কেউ কোনো ছেলে যদি কোনো মেয়ের কাঁধে হাত ধরেই থাকে তাও ক্যামেরা অন্তত করতে পারবেন না, কারণ এটা তো দোষ করছে না, কারণ যদি কিছু খারাপ না দেখেছে কোনোদিনে ক্যামেরা বার করে ক্যামেরা ভিডিও করতে পারবেন না, ও আমাকে ওই কথাটাই বললো। আর যদি তাও করেছে, যদি জোর করে ভিডিওটা করা হয়েছে মানে সোনালি মাহাতো যদি জোর করে ভিডিওটা করা হয়েছে ও কিন্তু কেস করতে পারবে। তাহলে ও কেন কেস করছে না, কারণ এটা তো সার্ভার ক্রাইম, কারো খারাপ ভিডিও বিনা দোষে ভাইরাল করছে এটা তো এটা সার্ভার ক্রাইম, তাহলে ও কেন পুলিশে যাচ্ছে না বা পুলিশ কেস করছে না এরকম আমাকে বললো। তো এইটার আমি কোনো অ্যান্সার খুঁজে পারলাম না যে এটা কী অ্যান্সার দেবো, এটা তো একদম রিয়েল কথা বলেছি, কারণ বিনা খারাপ দেখে কেউ ভিডিও অন্তত করতে পারবে না। তারপর জানিনি ভিডিওটা সেদিন মানে কী হয়েছে কী ব্যাপার হয়েছে, কারণ আমরা তো বললাম যে ভিডিওটা মানে যারা এখানে ছিল তারা ছাড়া কিছু বলতে পারবে না, ভিডিওটা দেখে কেউ কিছু বলতে পারবে না। তো আমি একটা কথাই বলবো যে যদি এই ঘটনা সত্যি, আমি জানি না যে সত্যি না মিথ্যা, যদি এটা সত্যি হয়ে থাকে তাও বেশি এই ভিডিওটা নিয়ে বেশি মাতামাতি করো না, কারণ এইসব মানে কি বলবো এইসব কেসে মেয়েরাই বেশি বদনাম হয়, মেয়েদের চরিত্রের ওপরে বেশি দাগ আছে। যদি এটা সত্যি ঘটনা হয়ে থাকে, কিন্তু যদি সত্যি ঘটনা ছিল সেদিন, তাহলে সোনালি যতটা দোষী ছেলেটাও তত দোষী, ততটাই দোষী। তাহলে ছেলেটার কেন নাম কোনো ভিডিওতে আমি দেখলাম যে ছেলেটার নাম আছে, মেয়েরাই বেশি দোষী। হয়তো মানে কি বলবো একটা মেয়ের জীবন নষ্ট জীবন না হয় এটাই চাইবো।
বাকি ভিডিওটা বেশি ভাইরাল অযথায় বেশি মাতামাতি করো না ভিডিওটা নিয়ে। তো তো যাই হোক, ভিডিওটাতে যদি ভিডিওটা যদি আমি কিছু খারাপ বলে থাকি তো তোমরা আমাকে কমেন্ট করে সঙ্গে সঙ্গে জানাবে যে তুমি এই জায়গাটা ভিডিওটা মানে ভুল বললে আর কি। জানি না এই ভিডিওটার মধ্যে মানে কী বলবো, সত্যি কোনটা মিথ্যা কোনটা। তো যাই হোক, চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি।